আজ আমাদের আলোচনার বিষয় হল তৃতীয় অধ্যায়ের জলনির্গম প্রণালী বা ড্রেনেজ প্যাটার্ন। খুব ইন্টারেস্টিং একটি বিষয়, খুব মনোযোগ সহকারে বিষয়টি শুনতে হবে এবং বোঝার চেষ্টা করতে হবে। জলনির্গম প্রণালী বলতে আমরা সহজ ভাষায় কি বুঝি, না ধরো কোনো একটা ভূতাত্ত্বিক যে ভূমিরূপের গঠন, সেই অঞ্চলে যে নদী ব্যবস্থা গড়ে ওঠে, অর্থাৎ সেখানকার প্রধান নদী উপনদী, সেই উপনদীর আবার প্র উপনদী, তার শাখা নদী, এছাড়াও যে অন্যান্য নদী ব্যবস্থাগুলো ওই অঞ্চলে দেখা যায়, সেই নদী ব্যবস্থাগুলো ওই অঞ্চলের যে শিলার গঠন, কাঠিন্যতা, প্রবেশ্যতা প্রভৃতি দ্বারা নিয়ন্ত্রিত হয় এবং তাদের প্যাটার্নটা তার উপর ডিপেন্ড করে। তাহলে যে প্যাটার্নটা তৈরি করে, আমরা ধরো একটা রিভার বেসিনের মধ্যে যদি সেটাকে দেখি, তাহলে যে প্যাটার্নটা তৈরি করে সেটাকে বলছি সহজ ভাষায় নদী নকশা বা জলনির্গম প্রণালী। আমরা এরকম বিভিন্ন ধরনের জলনির্গম প্রণালী সম্পর্কে এই অধ্যায়ে আলোচনা করব এবং তোমাদেরকে যে বিষয়টা জানতে হবে সেটা হচ্ছে কোনো একটা অঞ্চলের যে ভূতাত্ত্বিক গঠন, অর্থাৎ জিওলজিক্যাল স্ট্রাকচার, সেই অঞ্চলের যে ভূমির প্রাথমিক ঢাল, পরবর্তী সময়ে যে বিবর্তিত ঢাল, অর্থাৎ ক্ষয়চক্রের বিভিন্ন পর্যায়ে যে ঢালের বিবর্তন হয়, সেই সময় ঢালের পরিবর্তনের সাথে নদীর অভিমুখের যে পরিবর্তন হয়, সেই অঞ্চলে শিলার যে গঠন, অর্থাৎ সেই অঞ্চলে কী ধরনের শিলা সেখানে রয়েছে, সেডিমেন্টারি রক্স, ইগনুয়াস রক্স, মানে পাললিক শিলা, আগ্নেয় শিলা প্রভৃতি, তাদের যে প্রভাব নদী বিবর্তনের উপরে এবং সেই কারণ মানে সেই বিষয়গুলো কী করছে, না নদীর ওই অঞ্চলের যে নকশা সেটাকে প্রভাবিত করছে, কীভাবে করছে সে বিষয়টা তোমাদের জানতে হবে। অর্থাৎ কোনো অঞ্চলের যে ভূতাত্ত্বিক গঠন সেই অঞ্চলের নদী ব্যবস্থাকে কীভাবে প্রভাবিত করে সেই সম্পর্কে তোমাদের ভালো করে ধারণা থাকা দরকার। আমরা নদী নকশার নিয়ন্ত্রক হিসাবে দেখো এখানে দুটো বিষয় বলা আছে, ভূপ্রাকৃতিক তথা ভূমিরূপগত নিয়ন্ত্রক এবং হচ্ছে ভূতাত্ত্বিক নিয়ন্ত্রক। ভূপ্রাকৃতিক মানে হচ্ছে অর্থাৎ ভূমিরূপের উপরের যে প্রকৃতি সেটার উপর নির্ভর করে, যেমন ধরো ভূমির বন্ধুরতা, ভূমির ঢাল, শঙ্কু আকৃতি পাহাড় বা টিলা, উচ্চভূমি, গম্ভুজ আকৃতি বিশিষ্ট পাহাড় প্রভৃতি। ঠিক তেমনি ভূতাত্ত্বিক গঠন মানে শিলার যে ওই অঞ্চলের যে ভূ অভ্যন্তরীণ যে প্রকৃতি সেটাকে বলা হয় ভূতাত্ত্বিক গঠন, অর্থাৎ কী ধরনের শিলা সেখানে রয়েছে, শিলার নতির অভিমুখটা কোন দিকে, আয়াম কীভাবে বিন্যস্ত রয়েছে, শিলার কাঠিন্যতার প্রকৃতিটা কীরকম, ক্ষয় প্রতিরোধ ক্ষমতাটা কীরকম প্রভৃতি বিষয়গুলো ভূতাত্ত্বিক বিষয়ের সাথে মানে ঘনিষ্ঠভাবে যুক্ত, সেই বিষয়গুলোর সাথে সেই অঞ্চলের নদী ব্যবস্থাও প্রভাবিত হয়ে থাকে। সেটা কীভাবে হয় সেটা আমরা খুব সংক্ষেপে বিষয়টা বোঝার চেষ্টা করব। নদী নকশার যে প্রকারভেদ সেই প্রসঙ্গে আমরা চলে আসি, অর্থাৎ প্রথম বিষয়টা হচ্ছে গঠনের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নদী নকশা, অর্থাৎ ভূতাত্ত্বিক যে গঠন বা ভূমিরূপের যে গঠন তার সাথে একটা প্যারিটি বজায় রেখে যে নদী নকশা গড়ে ওঠে সেটাকে আমরা সামঞ্জস্যপূর্ণ নদী নকশা বলি। প্রথমেই যে নদী নকশার কথায় আসছি সেটা হচ্ছে বৃক্ষরূপী নদী নকশা বা ডেনড্রিটিক ড্রেনেজ প্যাটার্ন। সেটা কীরকম, না সেখানকার ড্রেনেজটা দেখতে অনেকটা গাছের শাখা প্রশাখার মতো, দেখো ছবিটা দেখলে বুঝতে পারবে, যে ছবিটি তোমরা এখানে দেখতে পাচ্ছ দেখো মনে হচ্ছে যেন একটা গাছের শাখা প্রশাখা, এটি মনে হচ্ছে যেন একটা প্রধান শাখা, তার সাথে এই সমস্ত উপশাখাগুলো এসে মিশেছে, তার সাথে আবার প্র উপশাখাগুলো রয়েছে এবং সামগ্রিকভাবে এই যে নদী নকশাটি আমরা দেখতে পাচ্ছি এটাকে মনে হচ্ছে যেন একটি গাছের শাখা প্রশাখার মতো, সেই জন্য এটির নাম দেওয়া হয়েছে বৃক্ষরূপী জলনির্গম প্রণালী। আমরা সাধারণত মালভূমি অঞ্চলে এই ধরনের জলনির্গম প্রণালী খুব প্রায়শই দেখতে পাই। তোমরা যে ভূবৈচিত্র্যসূচক মানচিত্র করবে সেই ভূবৈচিত্র্যসূচক মানচিত্রে অধিকাংশ যে নদী নকশাগুলো দেখা যায় সেটা হচ্ছে এই ধরনের নদী নকশা। এখন প্রশ্ন হচ্ছে এই নদী নকশাগুলোর ক্ষেত্রে যে বৈশিষ্ট্যটা রয়েছে সেটা হচ্ছে, এইটা তোমাদের ভালো করে জানতে হবে যে এখানে উপনদীগুলো প্রধান নদীর সাথে সূক্ষ্ম কোণে, অবশ্যই 90 ডিগ্রির অপেক্ষা কম কোণের মানে এসে মিলিত হচ্ছে, মানে প্রত্যেকটি যে উপনদী একে অপরের সাথে এসে মিশছে তাদের কৌণিক মানটা হচ্ছে 90 ডিগ্রির কম, এটা মনে রাখতে হবে। এবং আরেকটি বিষয় হচ্ছে সেই অঞ্চলের যে ভূতাত্ত্বিক গঠন সেটা হচ্ছে সমধর্মী শিলা দ্বারা গঠিত, সেটা পাললিক শিলা মূলত হয়ে থাকে, অর্থাৎ
একটা ইউনিফর্ম স্ট্রাকচার রয়েছে এটা মনে রাখতে হবে সেই অঞ্চলে, যার ফলে কি হয় না সেই মানে সেখানকার শিলার যে গ্রথন অর্থাৎ যে স্ট্রাকচার, স্ট্রাকচার বলতে বোঝায় শিলার মধ্যে যে সমস্ত কণাগুলো রয়েছে তাদের যে পারস্পরিক অনুপাত, তোমরা মৃত্তিকা চ্যাপ্টারে বিষয়টা আরও ভালো করে পড়বে মৃত্তিকার গ্রথন প্রসঙ্গে, প্রবেশ্যতা অর্থাৎ কতটা পরিমাণ জল সহজে প্রবেশ করতে পারে, কাঠিন্যতা ক্ষয় প্রতিরোধ করার ক্ষমতা সর্বত্র প্রায় একই রকমের অর্থাৎ একটা ইউনিফর্ম নেচার রয়েছে, এই তিনটে পয়েন্টস ভালো করে মনে রাখবে যে এই অবস্থার উপরে সাধারণত বৃক্ষরূপী জলনির্গম প্রণালী গড়ে ওঠে। অবশ্যই উদাহরণ দেবে ছোটনাগপুর মালভূমিতে এই ধরনের জলনির্গম প্রণালী বেশি দেখা যায়, যে কথাটি বলছিলাম ভূবৈচিত্র্যসূচক মানচিত্রে এই ধরনের নদী নকশার প্রাধান্য সব থেকে বেশি লক্ষ্য করা যায়। এখানে দুটো উপবিভাগের কথা বলা হয়েছে, তোমরা পারলে মনে রাখতে পারো, সেটা হচ্ছে উপবৃক্ষরূপী নদী নকশা, অর্থাৎ এখানে বৃক্ষরূপী নদী নকশাটি বেশ লম্বাটে ধরনের হয়, দেখো অনেকটা এক্সটেন্ডেড, আমরা উপরে যে ছবিটা দেখেছিলাম সেখানটা অনেকটা কাছাকাছি উপনদীগুলো এসে মিশছে, এখানে উপনদীটা অনেকটা প্রসারিত। আর একটা হচ্ছে চুনট নদী নকশা, এখানে দেখো যে উপনদীগুলো এসে মিশছে খুব কাছাকাছি তারা অবস্থান করছে, দেখতে অনেকটা পাখির পালকের মতো মনে হয়, একে চুনট নদী নকশা বলা হয়। অবশ্যই এটা হচ্ছে তোমার বৃক্ষরূপী নদী নকশার আর একটা সাব টাইপস। এ বিষয়টা খুব সহজ, সেটা হচ্ছে সমান্তরাল নদী নকশা, অর্থাৎ কোনো অঞ্চলে ভূমির ঢাল যদি মাঝারি থেকে খুব খাড়াই প্রকৃতির হয় তাহলে সেই অঞ্চলে কি হয় না অনুগামী নদীগুলো, অনুগামী নদী বলতে বোঝায় ভূমির যে প্রাথমিক ঢাল সেটাকে অনুসরণ করে যে নদীগুলো প্রবাহিত হয় তাকে বলা হয় অনুগামী নদী। আমরা একটু পরে আরও ডিটেলস এই বিষয় নিয়ে আলোচনা করব। এই ভূমির প্রাথমিক ঢালকে অনুসরণ করে যখন একাধিক অনুগামী নদী বা কোনো একটা প্রধান নদীর উপনদীগুলো পরস্পরের সমান্তরালে অবস্থান করে যে নদী নকশা গড়ে তোলে তাকে বলছে সমান্তরাল নদী নকশা। তাহলে এখানকার ভূতাত্ত্বিক বা ভূমিরূপগত গঠনটা কীরকম, না খাড়াই ঢাল প্রকৃতির, এটি মনে রাখতে হবে। তার মানে এই খাড়াই ঢালু ভূমি কোনো একটি অঞ্চলে সমান্তরাল নদী নকশা গড়ে তুলতে সহায়তা করে থাকে। এখানে দেখো দুটো পয়েন্টস তোমাদের দাগ দেওয়া আছে, খুব খাড়াই প্রকৃতির ভূমি ঢাল এবং খুব কাছাকাছি ও পাশাপাশি অবস্থিত একাধিক সমান্তরাল চ্যুতি লক্ষ্য করা যায় সেই অঞ্চলে এই ধরনের নদী নকশা গড়ে ওঠে। আরেকটি ভীষণ ইম্পর্টেন্ট নদী নকশা, সেটা হচ্ছে জাফরিরূপী নদী নকশা। তোমরা ডান দিকে যে ছবিটি দেখতে পাচ্ছ দেখেই মনে হচ্ছে যেন একটা বেশ কমপ্লেক্স ব্যাপার, এই বিষয়টি বুঝতে গেলে তোমাদের খুব মনোযোগ সহকারে বিষয়টি বোঝার চেষ্টা করতে হবে। আমি আমার সাধ্যমতো আমি চেষ্টা করছি বিষয়টি বোঝানোর, এই জন্য আমি অন্য একটি ছবির সাহায্য নিচ্ছি বিষয়টি বোঝবার ক্ষেত্রে। আগে সে বিষয়টি দেখো, তারপরে এই অংশে আমরা আবার আসছি। উপরে যে ছবিটি দেখতে পাচ্ছ এই ছবিটিতে দেখো এইটা হচ্ছে ভূমির একটা প্রাথমিক ঢাল, এই প্রাথমিক ঢালকে অনুসরণ করে আমরা এখানে দুটো নদী এঁকেছি, দুটো নদী হচ্ছে অনুগামী নদী। এই ভূমির প্রাথমিক মানে ইনিশিয়াল যে স্লোপ, প্রাথমিক যে ঢাল তাকে অনুসরণ করে প্রবাহিত যে নদী আমরা একটু আগেই বললাম তাকে অনুগামী নদী বলা হয়। এই অনুগামী নদী যখন প্রবাহিত হচ্ছে এটির চেয়ে একটা একনত ভূমিরূপ, কারণ একদিকে আনত রয়েছে একদিকে হেলে রয়েছে ভূমিরূপটি, এবং সেখানকার যে ভূতাত্ত্বিক গঠন যেটা আমরা বৃক্ষরূপী নদী নকশার ক্ষেত্রে দেখেছিলাম প্রায় একই রকমের হয়ে থাকে সেরকম আমরা ধরে নিতে পারি, অর্থাৎ পাললিক শিলা দ্বারা গঠিত, সেখানকার কাঠিন্যতা প্রবেশ্যতা প্রায় একই রকমের। এই নদী যখন প্রবাহিত হচ্ছে ভূমির ঢালকে অনুসরণ করে যে জায়গাটিতে দুর্বল অংশ পেয়েছে সেখানে দেখো অধিক পরিমাণে ক্ষয় করেছে, এই অংশগুলো অধিক পরিমাণে ক্ষয় করেছে, করে তার মানে এই অংশটা একটা ইনলেয়ার তৈরি করেছে যেটাকে আমরা বাংলায় অন্তরক বলে থাকি। এই অংশে কী হচ্ছে না দেখো, এদিক থেকে একটা নদী এসে এই প্রধান নদীতে এসে মিশছে যেটা সমকোণে মিশছে, এদিক থেকে একটা নদী এসে এই প্রধান উপনদীটির সাথে মিশছে, মানে এটা একটা উপনদী এটা একটা উপনদী। এই উপনদীগুলো কীভাবে প্রবাহিত হচ্ছে না এটাকে আমরা বলি নদী ঢাল। এই আড়াআড়ি যে অংশটি নদীর সাথে যে 90 ডিগ্রি কোণ করে থাকে যে অংশটি তাকে আমরা বলি আয়াম, এই আয়াম বরাবর প্রবাহিত নদীকে বলা হয় পরবর্তী নদী। এই পরবর্তী নদীগুলো এসে এই দুর্বল অংশ বরাবর মিলিত হচ্ছে, তার মানে এই নদীগুলো কীভাবে অগ্রসর হচ্ছে না ক্রমশ উৎসমুখী ক্ষয় করতে করতে এদিকে অগ্রসর হচ্ছে এদিকে অগ্রসর হচ্ছে। তোমাদের বলেছিলাম নদীগ্রাস প্রসঙ্গটা এইখানে এসে আমরা ভালো করে বুঝতে পারবো,
এখানে একটু ভালো করে বোঝার চেষ্টা করো, আপনি নিচের অংশটা একটু খেয়াল করে দেখো। ধরো এইদিক এই প্রধান নদীটির সাথে এদিকে একটা অনুগামী নদী পরবর্তী নদী এসে মিশছে, এই প্রধান নদীটির সাথে এখানে একটি পরবর্তী নদী মিশছে। এখন আমি ধরে নিলাম এই যে পরবর্তী নদীটি, ডান দিকের যে পরবর্তী নদীটি, এটা শক্তিশালী, এটা তুলনায় কম শক্তিশালী, দুজনেই উৎসমুখী ক্ষয় করতে করতে অগ্রসর হচ্ছে। যেটি শক্তিশালী পরবর্তী নদী সেটা খুব দ্রুত ক্ষয় করতে করতে অগ্রসর হওয়াতে এদিকে তুলনামূলকভাবে কম শক্তিশালী যে পরবর্তী নদী তার মৎস মানে যে উৎস অংশ সেই অংশে এসে পরস্পরের সাথে মিলিত হয়ে যাওয়ায় এটা যেহেতু শক্তিশালী তাই এই নদীর জলপ্রবাহ এদিকে না প্রবাহিত হয়ে ও শক্তিশালী যে পরবর্তী নদীটি রয়েছে সেই নদীর অভিমুখে জলটাকে ফ্লো করতে শুরু করে। তার মানে এই অংশে আমরা দেখছি একটা রিভার ক্যাপচার ঘটনাটি ঘটল, অর্থাৎ নদী গ্রাস ঘটল। এখানেও সেরকম একটা ঘটনা হতে পারে। তাহলে সহজ বিষয়টা হচ্ছে না এই পরবর্তী নদী অংশ বরাবর একটা ভ্যালি ফর্ম করে যায়, যেটাকে আমরা পরবর্তী নদী উপত্যকাও বলতে পারি। তার মানে এখানে একটা উপত্যকা তৈরি করছে, এখানে একটা উপত্যকা তৈরি করছে। এই উপত্যকাটি বুঝবার জন্য আমরা দেখো, তার মানে এটা একটা জলবিভাজিকা অংশ অর্থাৎ ক, এই অংশটি একটা জলবিভাজিকা অংশ এটাকে খ, এই অংশটি একটা জলবিভাজিকা অংশ, এখানে ধরো আর আমরা অন্য কোনো নদী দেখতে পাচ্ছি না সেই জন্য এটাকে একটা জলবিভাজিকা অংশ ধরছি। তাহলে আপাতত ক এবং খ এই অংশ দিয়ে এই দুটো জলবিভাজিকা অংশের মধ্যবর্তী অঞ্চলে কীরকম ভূমিরূপ তৈরি করেছে সেটা একটু দেখার বোঝার চেষ্টা করো। এই অংশটি যে দেখতে পাচ্ছ অর্থাৎ এই অংশটি একটা জলবিভাজিকা অংশ, এই অংশটি একটি জলবিভাজিকা অংশ, অর্থাৎ এটা হচ্ছে ক এটা হচ্ছে খ। তার মানে এই অংশটি এটা যেটা পরবর্তী নদী উপত্যকা বলেছিলাম, দেখো এটা একটা ভিগু ঢাল তৈরি করেছে, এটা হচ্ছে ভূমির যে প্রাথমিক ঢাল তারই একটা অংশ বিশেষ। এই অংশ একটা পরবর্তী নদী উপত্যকা, এটা প্রাথমিক ঢালের পরবর্তী অংশ বিশেষ। তার মানে এখানে যে নদীটা প্রবাহিত হচ্ছে সেটাকে আমরা অনুদৈর্ঘ্য অনুগামী নদী বলছি, অর্থাৎ অনুগামী যে নদী সেটা কিছুটা ছোট হয়ে গেছে এই অংশে, কারণ তার যেটা পুরো অংশ জুড়ে প্রবাহিত হচ্ছিল সেটা এই অংশে বিচ্ছিন্ন হয়ে গেছে, সেজন্য নাম হয়েছে অনুদৈর্ঘ্য অনুগামী নদী। তাহলে এই অংশটা দেখো ভূমি ঢালের যে প্রাথমিক ঢাল তার বিপরীত দিকে অবস্থান করছে, এই অংশ বরাবর প্রবাহিত যে নদী তাকে বলছে বিপরা নদী বা অবসিকোয়েন্ট স্ট্রিম। তার মানে এই অংশে যে আরেকটা খাড়াই ঢাল তৈরি হয়েছে দেখো, তার মানে এই ঢালের অভিমুখটা এই নদী ঢালের যে অভিমুখ সেটা একই দিকে, তার মানে এই অংশে তৈরি হচ্ছে পুনর্ভবা নদী, কারণ এটা একটা পুনরায় আবির্ভাব হচ্ছে এই নদীটির, যেটি অনুগামী নদীর সাথে একই অভিমুখে প্রবাহিত হচ্ছে। এই পরবর্তী নদী উপত্যকা বরাবর নদী ঢালের বিপরীতে প্রবাহিত নদী তাকে বিপরা নদী বলছে, পরবর্তী নদী উপত্যকা বরাবর ভূমি ঢালের যে প্রাথমিক ঢাল সেই ঢালের একই অভিমুখে প্রবাহিত যে নদী তাকে বলছে পুনর্ভবা নদী। খুব ভালো করে বিষয়টা মনে রাখতে হবে, তবেই তোমরা পুরো ড্রেনেজ প্যাটার্নটা ভালো করে বুঝবে। এর পরবর্তী অংশটি দেখো, এখানে আমরা এসে দেখছি ধরো এই অঞ্চলটা ক্ষয়চক্রের পরে প্রায় সমতল হয়ে গেছে, অর্থাৎ জলবিভাজিকা অংশগুলো প্রায় সমতল ভূমিতে পরিণত হয়েছে। তাহলে এই হচ্ছে প্রধান নদীটি, দেখো অনুগামী নদী। দু নম্বর যে নদীটি, এই নদীগুলো সেগুলো হচ্ছে তোমার পরবর্তী নদী। তিন নম্বর যে নদীগুলো সেটা ভূমি ঢালের বিপরীত দিকে প্রবাহিত হচ্ছে বলে তাকে বিপরা নদী বলা হয়। চার নম্বর যে নদীগুলো জলবিভাজিকা অংশ থেকে পরবর্তী নদী উপত্যকা পড়ছে এই অংশ নদীগুলো সেটাকে অনুদৈর্ঘ্য অনুগামী নদী বলা হয়। আর পাঁচ নম্বর যে নদীগুলো প্রবাহিত হচ্ছে পরবর্তী নদীর পরবর্তী নদী উপত্যকায় এসে মিশছে নদীগুলো পরবর্তী নদীতে, সেটা ভূমি ঢালের যে প্রাথমিক ঢাল প্রায় একই অভিমুখে, সেজন্য তার নাম দেওয়া হয়েছে পুনর্ভবা নদী। এই প্রত্যেকটি নদী মনে হচ্ছে একে অপরের সাথে সমকোণে মিলিত হয়েছে, হওয়াতে যে ড্রেনেজ প্যাটার্নটি যে নদী বিন্যাসটি গঠন করেছে সেটিকে দেখতে অনেকটা জাফরির মতো। জাফরি আগেকার দিনে বাড়িতে সাধারণত সিঁড়ি দিয়ে যখন আমরা উঠি সিঁড়ির সাইডগুলোতে জাফরিগুলো লাগানো হয়, বিভিন্ন প্যাটার্নে থাকে যাতে সেই জায়গাটা এয়ারি হয়, সেই যে প্যাটার্নটা সেটাকে এই যে নদীর যে প্যাটার্নটা সেটা অনেকটা ওই জাফরির মতো দেখতে হয়, একে জাফরিরূপী ড্রেনেজ প্যাটার্ন বলা হয়। আশা করি তোমরা বিষয়টা বুঝতে পেরেছ। খুব ভালো করে বই থেকে পড়ো এবং মানে বিষয়গুলোকে রিলেট করার চেষ্টা করো। এখানে জাফরিরূপী নদী নকশার যে ডেফিনেশনটা দেওয়া আছে খুব ভালো করে খেয়াল করে দেখো, যে কথাগুলো বললাম সেগুলো এই অংশ থেকে মিলিয়ে নাও, ভালো করে বোঝার চেষ্টা করো।
এরপর আমরা চলে আসছি আয়তাকার নদী নকশা, অনেকটা জাফরিরূপী নদী নকশার মতোই, শুধু কতগুলো জিনিস এখানে একটু ডিফারেন্স, সেটা হচ্ছে প্রধান নদী এবং তার উপনদী, এবং উপনদীর যে উপনদী তাকে বলা হয় প্রো উপনদী, সেইগুলো পরস্পরের সাথে সমকোণে মিশছে, কিন্তু অনেকটা ডিস্টেন্স বজায় রেখে মিশছে, অনেকটা দূরবর্তী স্থানে গিয়ে মিশছে, এই কারণে সেটা দেখতে অনেকটা আয়তকারের মতো মনে হয়। যেমন ধরো এখানে ছবিটা ঠিক স্পষ্ট নয়, ধরো এটা একটা প্রধান নদী, এটা একটা প্রধান নদী, এই যে একটা উপনদী, তার যে প্রো উপনদী, মানে এই পুরো অংশটা একটা রেকট্যাঙ্গেলের মতো মনে হয়, এই জন্য এই নদী নকশার নাম দেওয়া হয়েছে আয়তকার নদী নকশা। শুধু এই কথাটি মনে রাখবে যে কথাটি একটু আগেই আমি বললাম, এই অংশের যে নিয়ন্ত্রক সেটা হচ্ছে সেখানকার যে গঠন এবং পারস্পরিক সমকোণে ছেদ করে এমন ফাটল বা দারণ ও চ্যুতি গঠিত শিলাস্তরের উপরে নদী নকশা গড়ে ওঠে। এই কথাটি যে ফাটল এবং দারণ, অর্থাৎ সেই অংশের শিলার যে উপরি অংশের যে প্রকৃতি সেটা হচ্ছে ফাটল বা দারুণ সমৃদ্ধ। এটি মূলত গ্রানাইট জাতীয় শিলা এবং বেলেপাথর শিলার উপরে এই রকম নদী নকশা গড়ে ওঠে। উদাহরণটি মনে রাখবে আরাবল্লী পর্বতের পশ্চিমাংশে এই নদী নকশা খুব ভালোভাবে গঠিত হয়েছে। আরেকটি ইন্টারেস্টিং বিষয় সেটা হচ্ছে অঙ্গুরীয় নদী নকশা বা অ্যানিউলার ড্রেনেজ প্যাটার্ন বলা হয়, অর্থাৎ এই অঞ্চলটি একটা গম্বুজের মতো ছিল। তার মানে গম্বুজের যে অংশ তার যে প্রাথমিক ঢাল, এই অংশ বরাবর অনুগামী নদীগুলো প্রবাহিত হয়েছে এবং তার আড়াআড়ি আয়াম বরাবর পরবর্তী নদীগুলো তৈরি হয়েছে, এবং এই যে নদীর সাথে এসে দেখো মিশেছে অনুগামী নদীর সাথে, এই নদীটা মিশেছে, এই নদীটা মিশেছে। যখন পুরো অঞ্চলটা ক্ষয়চক্রের ফলে সমতল ভূমিতে পরিণত হয়েছে, তখন আমরা দেখছি যে অনুগামী নদীর সাপেক্ষে যে পরবর্তী নদীগুলো বা অন্যান্য পুনর্ভবা নদীগুলো বা বিপর নদীগুলো তৈরি হয়েছিল, সেই নদীগুলোর যে প্যাটার্নটা সেটা অনেকটা আংটির মতো দেখতে হয়, অর্থাৎ মানে বৃত্তাকারের মতো প্যাটার্নটা তৈরি করে, সেই জন্য এই নদী নকশাটিকে বলা হয় অঙ্গুরীয় নদী নকশা। এই রকম নদী নকশা যুক্তরাষ্ট্রের দক্ষিণ ডাকোটায় রেড নদীর যে ব্ল্যাক হিল পাহাড়কে বেষ্টন করে গড়ে ওঠার একটা প্রকৃষ্ট উদাহরণ। একটু উদাহরণটা মনে রাখা শক্ত, কিন্তু মনে রাখতে হবে। খুব সহজ বিষয়, সেটা হচ্ছে কেন্দ্র বিমুখ নদী নকশা। যখন কোনো একটা উচ্চভূমি, তার যেটা আমরা অঙ্গুরীয় নদী নকশার প্রাথমিক অবস্থায় দেখেছিলাম, উচ্চভূমিকে কেন্দ্র করে চারিদিকে নদীটা অনুগামী নদীগুলো প্রবাহিত হচ্ছে, অর্থাৎ সেই অঞ্চল থেকে চারিদিকে ছড়িয়ে পড়ছে, সেই জন্য এটাকে বলা হয় কেন্দ্র বিমুখ নদী নকশা বা রেডিয়াল ড্রেনেজ প্যাটার্ন। এই রকম ড্রেনেজ প্যাটার্ন ছোটনাগপুর মালভূমির পরেশনাথ পাহাড়ের যে জলনির্গম প্রণালী বা হাওয়াই দ্বীপপুঞ্জের কোকো ক্রেটার প্রভৃতি অঞ্চলে এই রকম নদী নকশা দেখা যায়। ঠিক উল্টোটা হচ্ছে কেন্দ্রমুখী নদী নকশা। দেখো একটা প্লায়া লেক, যে প্লায়া লেক প্রসঙ্গে তোমরা শুষ্ক অঞ্চলের ক্ষয়চক্রের যে ইনিশিয়াল স্টেজে প্লায়া লেক থেকে যে ক্ষয়চক্র শুরু হয় সেটা তোমরা জেনেছো, সেই প্লায়া লেকে চারিদিক থেকে নদী এসে মিশছে, কারণ প্লায়া লেকটা অনেকটা নিমজ্জিত ভূমি, অনেকটা নিম্নভূমি, সেই নিম্নভূমিতে এসে চারিদিক থেকে নদীটা মিলিত হয়, একটা কেন্দ্রমুখী অর্থাৎ একটা সেন্টারের দিকে বিভিন্ন নদীগুলো এসে মিশছে, এই কারণে এটিকে বলা হয় কেন্দ্রমুখী নদী নকশা। উদাহরণ মনে রাখবে মণিপুরের লোকতাক হ্রদকে কেন্দ্র করে এরকম নদী নকশা গড়ে উঠেছে। এরপরে যে নদী নকশাটি, এটি একটু মনে রাখার বিষয়, সেটা হচ্ছে আকশিরূপী নদী নকশা বা অসঙ্গত নদী নকশা। অর্থাৎ অসঙ্গত কেন? কারণ ভূমিরূপের যে প্রাথমিক গঠন সেই গঠনের সাথে সামঞ্জস্যপূর্ণ নয়, সেই কারণে এটাকে অসঙ্গত নদী নকশা বলা হয়। সেটা কিভাবে হয়? না ধরো কোনো একটা প্রধান নদী, এখানে আমরা যে ড্রেনেজ প্যাটার্নটি দেখতে পাচ্ছি, মানে বিভিন্ন দিক থেকে, মানে একটা কোনো সেই অঞ্চলের যে ভূতাত্ত্বিক গঠন সেটাকে ঠিক অনুসরণ না করে, মানে বিভিন্ন দিক থেকে উপনদীগুলো, তাদের যে প্রো উপনদীগুলো পরস্পরের সাথে বিভিন্ন অ্যাঙ্গেলে মিশেছে, তার সুনির্দিষ্ট কোনো প্যাটার্ন এখানে লক্ষ্য করা যাচ্ছে না, এই কারণে এই নদী নকশাকে বলা হয় অসঙ্গত নদী নকশা। এখানে যে বিষয়টা খুব ইম্পর্টেন্ট সেটা হচ্ছে, প্রধান নদী যখন মস্তক ক্ষয়ের ফলে, দেখো এখানে প্রধান নদী যেদিক থেকে প্রবাহিত হয় ঠিক তার বিপরীত দিক থেকে অন্য নদীগুলো এসে প্রবাহিত হচ্ছে। এখানে দেখো এই যে প্রধান নদীটি প্রবাহিত হচ্ছে, মানে যে উপনদীটা প্রধান নদীর সাথে মিশছে
তার বিপরীত দিক থেকে প্রবাহিত হয় সেটা কোন একটা আকশির মতো মনে হয়, আকশির মতো দেখতে লাগে, এই কারণে এটাকে আকশিরূপী নদী নকশা বা অসংগত নদী নকশা বলে। এই কথাটি মনে রাখবে যে প্রধান নদীর সাথে, প্রধান নদী যেদিকে প্রবাহিত হচ্ছে উপনদীগুলো ঠিক তার বিপরীত দিক থেকে এসে প্রধান নদীর সাথে মিশছে, তাই সেটাকে অনেকটা আকশির মতো মনে হয়। এরকম নদী নকশা বিহারের সিংভূম জেলার দক্ষিণ পশ্চিমাংশে যে সারান্ডা পাহাড় সেই অঞ্চলে দেখা যায়। এরপর হচ্ছে শাখা নদী সমন্বিত নদী নকশা, যেটাকে ডিস্ট্রিবিউটারি প্যাটার্ন বলা হয়। এটি এক ধরনের বিপরীত ধর্মী বৃক্ষরূপী নদী নকশা, কারণ আমরা নদীর যে নিম্ন প্রবাহে অনেক সময় দেখি নদীতে একাধিক চর দেখা যায়। নদী একাধিক চর তৈরি হওয়াতে নদীর যে প্রবাহ সেটা অনেকটা চুলের বিনুনির মতো আঁকা বাঁকা হয়ে প্রবাহিত হয়। সেই জন্য এই রকম নদী নকশাকে বলা হয় অ্যানাস্ট্রোমাইজিং নদী নকশা, অ্যানাস্ট্রোমাইজিং শাখা। এই তোমরা দেখে থাকবে যে পলল ব্যজনী অর্থাৎ বদ্বীপ যে প্রবাহ বা পলল ব্যজনী অংশে নদীগুলো এঁকে বেঁকে প্রবাহিত হচ্ছে, কারণ একাধিক মধ্যবর্তী অংশে নদী চর গুলো অবস্থান করার কারণে। এই ধরনের নদী নকশাকে বলা হয় শাখা সমন্বিত নদী নকশা। তার একটি ছবি এখানে থাকলে খুব ভালো হতো। এরপরে আমরা চলে আসি গঠনের সাথে সামঞ্জস্যহীন অন্যান্য যে নদী নকশাগুলো রয়েছে সেটার মধ্যে অন্যতম হচ্ছে পূর্ববর্তী নদী। খুব ভালো করে মনে রাখবে এটা, পূর্ববর্তী নদী প্রসঙ্গ বা অ্যান্টিসিডেন্ট ড্রেনেজ প্যাটার্ন কাকে বলে, আমরা পরবর্তী যে ছবিটি আছে সেই ছবিটি দেখে বোঝার চেষ্টা করি। এই দুটো ছবি ভালো করে বোঝার চেষ্টা করো। ধরো এটা একটা নদী, ভূমির যে প্রাথমিক ঢাল তাকে অনুসরণ করে প্রবাহিত একটা অনুগামী নদী। এই অংশে ভূমিটা উত্থিত হয়েছে, উত্থানের ফলে না এখানে ভূমিটা যেহেতু উত্থিত হয়েছে তাই নদীর যে ঢাল সেটা বিঘ্নিত হয়েছে। নদীটা পারলে এই ভূমির যে উত্থানের সাথে এটাকে প্রতিরোধ করতে না পেরে হয় এই সাইডে চলে আসতো অথবা ও লেফট টার্ন নিতে পারতো, কিন্তু নদীটা এতটাই শক্তিশালী নদী, নদীর যে নিম্ন ক্ষয় করার ক্ষমতাটা তখন এতটাই বেশি ছিল, নদীর ওই মানে ভূমির ওই উত্থানকে অগ্রাহ্য করে সেই অংশে দ্রুত হারে নিম্ন ক্ষয় করে নদী তার পূর্ববর্তী যে ধারা সেটাকে বজায় রাখতে সক্ষম হয়েছে। অর্থাৎ এখানে অধিক পরিমাণে ক্ষয় করে নদী ঠিক আগের ধারাটি যে অংশে নদীটা প্রবাহিত হচ্ছিল সেই অংশে প্রবাহিত হতে সক্ষম হচ্ছে, কারণ নদীর ক্ষয় ক্ষমতাটা ততটা বেশি সেখানে ছিল। এই কারণে আমরা এই নদীকে পূর্ববর্তী নদী বলে থাকি। পরবর্তী নদী যেটা আমরা আগে পড়েছিলাম সাবসিকোয়েন্ট স্ট্রিম, সেটার সাথে পূর্ববর্তী নদীকে গুলিয়ে ফেললে কিন্তু চলবে না। পূর্ববর্তী নদীটা ভূমির উত্থানের সাথে রিলেটেড, ভূমির উত্থানকে অগ্রাহ্য করে সেই অংশে দ্রুত হারে নিম্ন ক্ষয় করে তার পূর্ববর্তী ধারাটি বজায় রাখতে সক্ষম, এই কারণে এই নদীটাকে পূর্ববর্তী নদী বলা হয়। আরেকটি নদী বিষয়ে তোমাদের জানতে হবে, সেটা হচ্ছে উদ্ধারব নদী বা সুপার ইম্পোজড ড্রেনেজ প্যাটার্ন, ভীষণ ইম্পর্টেন্ট একটি বিষয়। এই ছবিটি ভালো করে খেয়াল করো, দেখো এখানে যে জিনিসটা দেখতে পাচ্ছ নিচে একটা ভূতাত্ত্বিক গঠন, তার উপরে একটা দেখো সমান্তরাল গঠন আমরা লক্ষ্য করছি। ছবিটার যে আঁকা আছে ভালো করে খেয়াল করো, তার মানে এটা একটা প্রাচীন ভূতাত্ত্বিক গঠন আর এটা একটা নবীন ভূতাত্ত্বিক গঠন। তার মানে প্রাচীন যে ভূতাত্ত্বিক গঠনটি ছিল আগে সেই অঞ্চলে একটা নদী নকশা আগে গড়ে উঠেছিল, পরবর্তীকালে যখন ওই অঞ্চলে ভূমিরূপের বিবর্তনের ফলে আর একটা নতুন করে স্ট্রাকচার তৈরি হয়েছে, তোমরা যখন জিওলজিক্যাল ম্যাপ যদি দেখো এরকম দেখতে পাবে যে একাধিক ভূতাত্ত্বিক যুগের যে সঞ্চয় আমরা সেই জিওলজিক্যাল ম্যাপে দেখে থাকি, যে দুটো ভিন্ন যুগের যে সঞ্চয় সেই লাইনটাকে বলা হয় আনকনফর্মিটি লাইন, মানে দুটো ভূতাত্ত্বিক যুগের শিলাস্তরের যে বিভেদ তল সেই মধ্যবর্তী তলকে বলা হয় আনকনফর্মিটি লাইন। যাই হোক, এখন নতুন যে ভূতাত্ত্বিক গঠনটি তৈরি করেছে, যদি এই নতুন ভূতাত্ত্বিক গঠনের উপরে গড়ে ওঠা নদী নকশাটি পুরাতন যে নদী নকশা ধরো ক্ষয় করতে করতে দেখো এই অঞ্চলটি ক্ষয় করে দিয়েছে, দিয়ে পুরাতন যে ভূমি ভূতাত্ত্বিক গঠন সেই অঞ্চলের উপরে সে চলে এসেছে, আসার সত্ত্বেও যদি নদীটা তার যে নতুন নদী নকশা, নতুন যে নদীর যে প্যাটার্ন, যে বৈশিষ্ট্য সেটাকেই সে অনুসরণ করে, যদি পুরানো যে ভূতাত্ত্বিক গঠন সেটাকে অগ্রাহ্য করতে সক্ষম হয় তখন সেটাকে আমরা বলছি সুপার ইম্পোজড বা উদ্ধারক নদী নকশা। আমি আরেকবার বলে দিচ্ছি যে যখন কোনো অঞ্চলে দুটি ভূতাত্ত্বিক দুটি ভিন্ন যুগের শিলাস্তরের গঠন দেখা যায়
যখন নতুন করে সৃষ্ট যে নদী নকশা সেটি ক্ষয় করতে করতে পুরাতন ভূতাত্ত্বিক গঠনের উপর চলে আসে, তৎসত্ত্বেও নদীটা যদি তার পূর্ববর্তী যে মানে বর্তমান যে তার নদীর প্যাটার্ন, নদীর যে অভিমুখ সেটাকে সে বজায় রাখতে সক্ষম হচ্ছে, যখন সে পুরাতন ভূতাত্ত্বিক গঠনের উপর পড়ছে তৎসত্ত্বেও সে সেটাকে অনুসরণ করছে না, কারণ তার যে নতুন করে সেই অঞ্চলে ভূমিরূপের যে গঠন তৈরি হয়েছিল তার উপরে যে নদী প্যাটার্নটি তৈরি হয়েছিল সেই প্যাটার্নটিকেই সে ফলো করছে। এই জন্য আমরা কি বলছি না, আগের যে ভূতাত্ত্বিক গঠনটি, পূর্ববর্তী যে ভূতাত্ত্বিক গঠন, সেখানে যে নদী নকশাটি আগে ছিল তার উপরে নতুন নদী নকশাটি সুপার ইম্পোজড হয়েছে, মানে তার উপরে অধ্যারোপিত হয়েছে, এই কারণে এই নদী নকশাটিকে অধ্যারোপ নদী নকশা বলে। তোমরা এর ডেফিনেশনটা এখানে যে ব্র্যাকেট করা আছে জায়গাটি ভালো করে পড়ো, তাহলেই এই অঞ্চলটি তোমরা মানে ডেফিনেশনটা ঠিক করে লিখতে পারবে। উদাহরণ দেবে চম্বল নদী, সুবর্ণরেখা নদী, এরকম অধ্যারোপ নদী নকশার উদাহরণ। এই সমগ্র চ্যাপ্টারটি থেকে যে সমস্ত ছোট ছোট প্রশ্নগুলো রয়েছে এগুলো তোমরা খুব ভালো করে প্র্যাকটিস করো। আর এছাড়াও যে এসএকিউ প্রশ্নগুলো রয়েছে সেগুলো ভালো করে প্র্যাকটিস করো। বড় প্রশ্ন হিসাবে তোমরা এখান থেকে পড়বে যে ভূতাত্ত্বিক গঠনের সাথে যে নদী নকশা গড়ে ওঠে তার একটা সংক্ষিপ্ত বিবরণ। মোটামুটি 5 নম্বরের প্রশ্ন এখান থেকে আসে, তখন 5টা পয়েন্ট ছবি সহ ব্যাখ্যা করে লিখতে হবে, অর্থাৎ সেই অঞ্চলে যে ভূতাত্ত্বিক গঠন সেটা কীরকম, সেই গঠনের সাথে সামঞ্জস্য রেখে কীভাবে নদী নকশাগুলো গড়ে উঠেছে। তার সাথে পরে আমরা যেটা পড়লাম পূর্ববর্তী নদী, সুপার ইম্পোজড রিভার বা উদ্ধারক নদী, তাদের সংজ্ঞা এবং ছবি, এগুলো খুব ভালো করে এই অংশটা থেকে পড়লে তাহলে সমগ্র চ্যাপ্টারটি তোমাদের আয়ত্তে চলে আসবে।